Alam ampun. Pak Jojo. Bikale Farina kalkan. Dia aja. Assalamualaikum. Assalamualaikum. Kita berdamai semua. Antara, antara itu market tu dia. Market tu kita berdamai. Kita sampai sampai market tu dah. Sebab dia waktu aku sukur ini yang masa ni dia kita kalau kami tadi sih aku ni. Kalau lagi apa? Kalau tu pun ni, kamu itu dapat tahu. Kalau ini sih, dia pada ngos tu ini. Tiada tu mungkin. Kalau saya kamu sukur ini yang ada di zona korun. Kita berdoa untuk Allah nanti di tu ini. Zona korun apa? Amra tu fiendi. Tumi ek shopping ko jaite na abar bare na ko na bare na ko ni kuruti jaite shopping ko jaite dao limited fee ke re korto ko ni bujjo accha bapre jodi bitre korlo yo kita apan kita check out lagbo niya check out ni tai ni na ba kalke rakte se 200 taka diskar ni eh umi to ase na alla ke na lagbo ni accha accha bujjo khar jaiye ba accha re fu jao thik ase bole teka poisha re fu hisabe korso ko amar to aro ta fu to ase তা সাল চলন দেশো না নেকিলা আর তোমার সাল চলন কিলা হে দেশো না কত হিসাবে চলে ওলা হিসাবে চলার চেষ্টা করো আব্বা তান্ডে তো দেখা না তান্ডে তো কয়দিন আগে মোটরসাইকেল লইয়া দিলা 145000 টাকা আমি কিতা চাইছিনি আমি চাইলে তো আমারে দিলেন আমি টুকটাক খালি শপিং করি কখন ওগুনই কিছু দোষ ইয়াল্লা তুমি শপিং করে দোষ হইছে কেন আব্বা কইরাম না রে বাবা তোমার ভাই এ হে তো 6 মাসে একদিন এ শপিং গো যায় ये सोए मासे जुदी सोए मास जुदी शॉपिंग करतो केनो कारे खानो पैसा होइलो नि तादि गु तोला होले हे आ तुमी जे सोए मास शॉपिंग करो तुमार तो सोए मास शॉपिंग के तुमी कारे खानो पैसा नि आरसो ये तो स्वाभाविक एक मोटरसाइकिल लईसि बेटा पैसा बाद दे आशा दिने जाओ लागतो ना হিসাব তো দরকার নাই মার্কেটও যাও দরকার নাই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ তোমরা কিটা মনে করো আমারে আল্লাহ জানে আমি নিজেও চিন্তা করি পাইরাম তোরে হিসাব দিতে আমি তোমরা কইছি না ওভার টাইম যাবলে ফুল সকাল সকাল যাবলে ফুল ইয়াই হবে যাব এটা আকুশা করার কাম নাই বেটা যাও সকাল যাও আচ্ছা বাবা এর মার্কেট থেকে আম চল ও কি আর ঘরে যাই রে কয় কয় বাবা যেসা তা কিনো দামা দর কই দিয়া কিনো বালা কই বুঝিয়া উইয়া কিনো আচ্ছা বাবা তো কাউ গা হাই না আর পয়সা তো আর আল্লাহ আল্লাহ দিছুন পয়সা তোমরা আমার কই ফুয়া তোমরা না উলাইলে কেউ নাই করে শুনা তো আর তোমরা সব বিলাসিতা নামি দাইলে তোমরা শপিং টপিং না হলে করতো আমি তো দিও তো দে দিও তো দে তো সমাক তালে কইরা তোমরা সম্পত্তি তোমরা লাগি তো আমার সবটা আল্লাহ ওটাই তো নবে তো করমান মারিয়া বাইরে কয়টা রুমে নাই রুমে কি তার সমস্যা ও বিশ্ব বারে জিতা মহন যদি তুমি বায়না ধরো আর জিও করো আর রাগ করো আর অভিমান করো কিলা লাগে তুমি আমারে কো কোন সমস্যা নাই কি তুই না কি তুই সমস্যা না কিতা কিতা আমারে কো কিতা সমস্যা নাই কিচ্ছু আচ্ছা তুমি আমারে কত দিন শপিং করাইয়া তো লাস্ট কবে শপিং করাইয়া দিছলাই আমারে কি প্রসঙ্গ কিতা লাগে আগে তোমার তোমার কিছু দরকার অবশ্যই তোমার তো এখানে তো খেয়াল করার কোনো দরকার নাই একই করে থাকিয়া যে তোমার যে ভাই ছোট ভাই ছোট ভাইয়ের বউ যে তোমার বাফর টাকা যে ধ্বংস করে এই সময় কিচ্ছু না আমি যে একটা গরুর বউ আমার যে কিচ্ছু জিনিস লাগে কি না লাগে এটা কি তার হাজবেন্ড হিসেবে তোমার দেখার দায়িত্ব না দেখার দায়িত্ব না নেই তোমার আমার ছোট ভাই বউ তারা কিন্তু কয়েকবার মানে মার্কেটিং করে কয়েকবার করলো না এগুলো তোমার দায়িত্ব না দেখা এগুলো আমার দেখার দায়িত্ব না সো তোমার দেখার দায়িত্ব ও বাবারে তোমার কিছু যদি লাগে তুমি আমারে কইতে পারো কেন আমি তোমারে কইতাম না হাজবেন্ড হিসেবে তোমার কোনো রেসপন্সিবিলিটি নাই তোমার কোনো দায়িত্ব নাই যে তোমার আছে আছে তুমি কইলাম আছে কিন্তু প্রয়োজন ছাড়া আমি তোমার এখানে মার্কেটিং করে নিয়ে যাইমু কিটা লাগে কোন কারণে হ্যাঁ শুনো রেশা রেশিটা অন্তত তোকে বাদ দাও ও আরোহণ মাত মাতি দিলাই ইনো রেশা রেশির কিতা দেখরাই আমি বুঝরাম না আমি একজন স্ত্রী হ্যাঁ একজন স্বামীর কাছে একজন স্ত্রীর আবদার থাকতেও পারে
অক্ট হইল কথা আক্ত কত হইল তোমার বাইর বউ একগড় থাকিয়া তারা অত বিলাসিতা করে আমরা কেন করতাম না সমান সমান খরচ হইব তোমার আব্বার টেখা যদি তারা খরচ করে আমরাও খরচ করব এর মানে ইটা না যে মানে বিলাসিতা ইটাও কিছু না আমার কিছু কিছু জিনিস লাগে অক্ট হইল তুমি খেয়াল করো না অক্টা আমি বুঝাইতাম সৈরাম ক্লিয়ার আমার অফিসের টাইম হইছে ও অত সময় আমি খারে ফুটি পড়াইলাম আর কিতা ফুটি পড়াইলাম আমার কোনো দাম নাই হ্যাঁ হিগু গড়র বউ আর আমি কিতা গড়র খামলা বেটি নি আমি কেন তোমারে কইছিনি আচ্ছা তুমি সেইরানি আমার ছোট ভাই লগে প্রতিযোগিতা করতাম তার লগে প্রতিযোগিতা করে মার্কেটে জিতাম কিতা কিছু না কত হইছে তোমার বাফর টাকা যদি তোমার বাইও খরচ করে তুমিও খরচ করবা সমান তালে খরচ করবা সম্ভব নাই কেন সম্ভব না আমি বাবা পাইলাম আমি আমার মতো তেরা আমি যাই কি আশ্চর্য তুমি তুচ্ছ একটা কথা লই আমি যাই কি কেন করে তুমি হ্যাঁ এগো তুচ্ছ বিষয় না বিষয়টা হইলো তোমার বাই যে তা করে তোমারও সেম করা লাগবো তোমার বাই যদি বউ থাকে তোমারও বউ আছে হে যদি তার বউটা দেখে তুমি কেন তোমার বউটা দেখতে না এ শুনা তো যে করো তুমি ই ই ফ্যামিলির বড় বউ কে আমি তুমি জ্ঞানটা বুদ্ধিটা তোমার বেশি থাকা দরকার আছে আছে দেখিও নানি আমি অশান্তি করি না আছে দেখিও নানি আমি তোমার বাফার কাছে গিয়া কই না তোমার বাইর বললা খান যে আব্বা শপিং করতাম দেখো তো হিতা করো ইতা করো আমার বুঝ বুদ্ধি জ্ঞান আছে দেখিও আমি তোমারে নানি সুন্দর করে বুঝাইয়া কইরাম যে এই জিনিসটা তুমি আমার রুমও কইতে পারতা তুমি গেটের সামনে আমার রুমও কইম কিলান তোমার বাইর বউই কোন খালি আস্তা দিন খান ফাটাইয়া থাকে ইখানে আমি কইম কিলা আমি যে আমি এখন অফিসে যাও বাসা তাইলে বাকি জ্ঞান মা তুই তোমার কিতাব দরকার আমার আমি কিনিয়ে দেবো তোমার দরকারটা কিতাব আমার তোমার কিনিয়ে দেওয়া লাগতো না তোমার যদি অত আমার যদি আমার সপ্তাহ যদি দেখার অত মানে তোমার ইচ্ছা হয় দয়া করে আমারে লইয়া যাইও আমারটা আমি বুঝি একটা জিনিস তুমি তুমি বুঝা উচিত সারাটা জীবন গানি টানছো আমার বাসে আমরা দুইটা বাইলে এগো তোমার বাই বুঝা দরকার আমার বুঝার দরকার নাই আমার বাই যে দুটুকু বুঝে না আমি তো বুঝলাম বাই ফাগল লইছো আমি ফাগল লইতাম হইবো বাই টাকা খরচ করলো ওই বাই ওই বাই মানে ওই বাই শেষ সুজা আমার তুমি এই মুহূর্তে করে যাও আসলে আপনার ঘরে আমরা ব্যাংক থেকে বেশ কিছু লোন নিছিলাম যাই এখনো তাই পরিশোধ করছেন না যার কারণে আপনার বাড়িতে আমার আওয়া আমার ঘরে লোন আনছেন হয় আমরা তো এটা বিষয়ে কিছু জানি না আমরা এটা বিষয়ে কিছু জানাইছেন না আর মনের না তো কোনো দরকার আছে করি বা লোন নেওয়ার মতো কোনো দরকার তো আমরা দেখলাম না বই তানোর মধ্যে খুব বেশি একটা দরকার আসলো যার কারণে তাই লোন নিছেন ওই তো খানে এটা আপনি জানেন না কিন্তু ঘরের অন্যান্য মানুষগুলো তো জানতে পারে বোন আমি এই বিষয়ে কিছু জানতাম না যদি আমার হাজব্যান্ডেও জানতা তাহলে এই বিষয়ে আমি জানলাম মনে এই বিষয়ে হয়তো আমার হৌরে আর নাইলে আমার দেবরে মানে আমার দেবর যে ছুটো তাই জানলো মনে বুঝছি আচ্ছা সমস্যা নাই আপনার যদি হৌর যদি বাড়ি দেন তাইলে কইবা আমরা লগে যোগাযোগ করেন আর নাইলে কিন্তু আমরা মামলা দিতে বাধ্য হই মানে বুঝো না কেন বোন ব্যাংক থেকে টেখান বাড়িটা পরিশোধ করতা না তো তো অটোমেটিকলি মামলা হইব তাহলে কইও যে আমরা ব্যাংকে যাইতাম তোমার লগে ব্যাংকে আরাম কর এখন বুঝলাম লোন নেওয়ার মানে কিতা কারণ ছোট ফুয়ার পৌরে শপিং করিয়া দেওয়ার লাগে লোন নিয়া অক্ক আজকে তাই আচ্ছা বা এখন কথা বলছি কত টাকা তুমি দিন হলাই কোন আর কত টাকা তুমি কিতা করো
kita kholam ikan to boro kotha nai debo sob tore boro kotha to holo tumra shad allah mitaite tumi khom mitaisina tumra je je somoy jeta hoyso je somoy shopping goite hoyso je somoy motorcycle loite hoyso khar kon somoy kita laglo ar abai dilam na hoyso কত টাকা দিয়ে তুমি লোন লইলে আমিও জানি না বড় হইছো জানি না কত টাকা দিয়ে তুমি কিতালে লোন লইলে ওখন ওখন এটাই লোন বনর মাত বাদ দিয়ে কিলা আবারে বাসাই যায় কিলা ও ঋণ তোনে মুক্তি পাইতে কিলা মায় মামলা তোনে বাস্তা ও চিন্তা হান কিলা ইজ্জত মতো গোরা উঠিয়া পইতাম ব্যাংক শরম পাইতাম না ও মাত মাত ও চিন্তা কর তোমার দেশম মন চাই অসল তুমি লোন লইবি ভাই ওখন আইছো আমরা আমরা কিলা ঋণ মারতাম কিলা ইজ্জত বাসাইতাম ওটা একটা কথা আমার আর না ওর জায়গা আছে দিতে বাবা হোসে ইয়া বিফোর ফোর্সে জায়গা তো তোমরা আমার দুই ফুয়া তোমরা গেছে তো আমি শেষ মে সাই গুরে বাবা আর আমি তো বে জায়গা তাইছি না আর এমন তো নাই যে তোর গেছে পয়সা নাই তোর কাছে কি তোর ডিপোজিট তো টাকা 60-70 লাখ টাকা আছে ও তোরে বাইন তো চাইলে তুই দিনটা মারতে পারো আব্বা এখন ডিপোজিটর টাকা তুমি বাই সব দেব দেবা কি গুণ রাখছি ভবিষ্যৎ তো আমরা বাচ্চা কাছে একটা ভবিষ্যৎ আছে ও তে বাগ মরিয়ালে আর ভবিষ্যৎ দিকে তুই তোর বাবা তুমি এখন কইছ কত টাকা কি তালাই লোন লইলে এখন ইন মারতাই কিলা ও যে আপনি হইরা ডিপোজিট থেকে আপনার টাকা তুলিয়া দিতা আপনি শুধু তাই নিয়ে দেখলা আপনি বড় বড় দেখছেন নাই নি ওগো বড় ফুয়া আর গুরু ফুয়া কেও সান না দিও জন দেউ দর বড় ফুয়া হয়তো গরো নাই লাই বড় ফুয়ার লগে মারতাম পারছি গুরু ফুয়া আমার সকুর সামনে এলাই গুরু ফুয়ার লগে মারতাম কেও যদি দেইন না তেয়ার কি তাহন বাবা জেল খাট আর তারা দিও ভাইয়ে নারিং বিরিং করবো জেল খাটা কাম কোসন জেল খাটবা অত টাকা তুলন কি তার লাগে একবার তো বড় ভাই স্যার জানাইছেন না বা তাইটাও তো জানালে প্রয়োজন মনে করছেন না যন্ত্রণা নাই যন্ত্রণা রে বাবা কিতা কথা কোসা মাথা কিছু কুলান কিতা করতে যে টাকা আছে সবটা নিয়ে দেও দিয়া তেন রক্ষা করো ও যে পেটে মাছ চাগে না বাবা আচ্ছা ওরে আচ্ছা মাছ বলা নিয়ে বাবা মাছ মাছ লাগবে বাবা তুমি লোন লইলে আমার লগে পরামর্শ নাই বাইসের লগে পরামর্শ নাই ওর মাটির লোক দুশো ওর কিছু না বেটে যে মাইতে গেছে মাটি লাগা দে ফোরার বেটি বেটি আসলে মাত্র হয় কিন্তু তোমরা তোরে ফুটা বা ফোরাম না ওফ ওখান দেখো রে বাফু তোমার ডিপোজিটটা বাই গেল নি আপারে মামলা সামলা তো নে নে রে বাফু যে লাজ তো নে বুড়া হালর যদি দে ফুট যে ন যাই দে ফুট যদি আবার ওখানে মামলা হয় তে তোমরা দে ইজ্জত চেস রে ফুট তোমরা রাস্তা কাটে মুক্তি খাইতে পারবে যে না করব না নিবা তুমি কেন লগে পরামর্শ নাই আর অত টাকা দিয়ে তুমি খোললাই কিটা তাও জানি না ওখন দেবা ফুত আব্বা ইয়া গুল করি লাইছি রে বা একটা লোন তুইলে টাকা বেনালে খরচ বালা করিউ লিছি বা তুমরা তুলি বালা খরচ করস ওটা কুল বলিছি না সমাধান করতে না নিরে বা ফুত তুমরা দিও কি মিলিয়া কইছাই ওইছে রে বাবা এটা বিষয়ে আমার মাথা আমার লাগে মাইতো না আমার মাথা এটা খেলে না কিটা করতাম দাও আমি তাকে নুন মারতাম না আমার ভবিষ্যৎ আছে না ওপর তেরা মিয়ার গেছে ও যে যাইতাম না বা গিয়া খিতা হইতাম তাদের হেও যদি না করে এটা বা শোনা রে বা দিন করবার নামে খেয়াল নাই লং হইলিটা কিন্তু মারতা গেলে কিন্তু লোকে নাম নাই দিলাম আমরা ডিপোজিট ভাঙ্গে দিলাম যন্ত্রণা নাই যন্ত্রণা আমি দিতাম না তুমি ও ঠিক কাম করছো তুমি কি তাদেরকে দিতাই তাহলে বড় ফুয়া নাই তাহলে বড় ফুয়া দিবা আচ্ছা তুমি একটু না আমি দিলাই নি ও তো শুধু আমি যেখানে কিটা গাছের গুটা আমি তুমি সাইজার দিলাই না দেখো আপা অত বড় একটা ঘটনা ঘটাইছে ছোট ভাইও জানেন না তোমারও জানাইছেন না আমি চাই না আগে আগে কিছু মাটি বিফদ ফর কম মাছ আমরা দুই ভাই দেখুন এটা কিটা হয়ে যায় আমি যেটাও মাটি খালি কম মাটি যেটাও মাটি খালি যে জিনিসটা বুঝুন এই জিনিসটা লিয়ে খেলে মাত্রায় আমার বাবার অত বড় একটা বিপদ আমি কিটা মারতাম না আমার ভাই কিটা মারতো না আমি তোমার বউ আমি তোমার পালা পড়ে বুঝতাম না তুমি আমার পালা পড়ে বুঝবে আমি আমার বাবার পালা পড়ে বুঝবো আমরা কাছে তোমার পালাটা আগে বুঝছো আমরা ফিউচারের পালাটা আগে যে জিনিস বুঝো না বারবার এই জিনিস নিয়ে মাথা না আমি কম বুঝি অবশ্যই কম বুঝি তুমি আমি পালা বুঝি দি কেন মাত্রা আমি চাইলাম না আগে আগে বিপদ আনতাম আমার একটা যে বুঝি না আমার বাপ বিপদে পড়ছ
আমি বড় কই আই মারতাম না এটা কি গুলো জি না তোমার সমস্যা না কোন আমার কই ভাই আমার সমস্যা কোন না সমস্যা তো তোমার মাঝে আমার মাঝে খালি সমস্যা এই কোন না আমি বুঝলাম না হ্যাঁ তুমি তো ওফো তাইছো না তুমি জয়াপা কোনছো নি বাবা জয়াপা কোনছি ও ভাই আব্বা ও তো তা দেখা আপনি আল্লাহ না জানি আমি না জানি মনে আবার টেনশন করবা না যেতো ওইবার তুই বাবা আপনি এটা ঠিক করছেন আপনি জানেন আমি বলছি তুমি কেন মাতো তুমি কেন মাত্রা ও বুদাচ্চা বেটিটা চালিয়ে দিবা সামনে রে বাবা এইতে বুঝছো না ও বাবা আমার সন্তানের বড় ভুল হইছে রে ফুল তুমারে না জানা তুমারে না জানা ইয়ারে ভাই খামটা করে গেছি রে বাবা ওখানে একটা সমাধান তো বাহুতাই না নিবা তাই তুমরা দিও কোনে তুকাইয়া তুমি কিতা লাগ বারবার মাত্রায় কারণটা কিতা আমি বুঝি তোমার আমারটা চিন্তা করিয়াম মাত্র আগে কইছি না নি ফিউচারটা একদম ফিউচার ফিউচার মুখ বন্ধ করো আব্বা আমি কইতাম সেইরকম অন কিতা করা যায় আপনি চিন্তা করবেন না দুইটা ভাই আছি তো এখনো জীবিত আছি বাবা ফুল ওখানে আমি কিতা করতাম দেব তোমরাও তো আমার শেষ ভরসা এখন আমার ইমনে আমার এক ভরসা দিছো ই ভরসায় যদি রে ফুত আমি থাকি তে আব্বা জেল খাটতাম ওই মনে ফুল এই কিতা আব্বা আমরা দুই দুইটা ভাই জীবিত থাকা অবস্থায় আপনি বুড়া বয়সে জেল খাটবা আব্বা চিন্তা করবো না একটু একটু দিতাম না অন্তত পক্ষে নাও কিচ্ছু করতে যদি না পারি অন্তত পক্ষে শরীরের রক্ত সবুজ মাপা দিলাম নিজের শরীরের রক্ত বেশিয়ে দিলাম আর ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউয়ে কদিন বাদে বাদে শপিং করবা আর নাদার গীত গাইবা লগে ফারলে আমার শরীরের রক্ত অনুগে একলগে নিয়া ডেল ডেলে ইয়া দিলাম তোমার বুঝি না মাত্রে না আমি তো মাত্রে আমরা মুখ বন্ধ করি তো আছে মুখ বন্ধ আমার আমি 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 তোমার সুন্দর হলো তো বুঝাইলাম তোমার সাইডাম না তো আমি বিপদ ফেলাইতাম বেটির লোক খাম না রে আমার আমার এই বেটি কোথায় একদিন তা শপিং টপিং করে ও ইমন ইমনের বউ সাতটা দেখেন গিয়া শপিং করে আমার এই বেটি কোথায় যায় না বেটি তো হাসা কথা বলে দাম কি তা দরকার শপিং করার বেশি কিছু না কত হইছে আপনার ফুয়ার বউয়ে জানান বিলাসিতা হরিয়া বিপদ ফেলাইছেন না নি ই বিলাসিতা আমরা করলাম না কিন্তু তার খালি না উল্টা দেখাই তো উল্টা আমি করার তো কোনো মানে আচ্ছা আচ্ছা বড় 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 বেয়াদব ও তুমি মাতা হামনাই গো মাই মাই এখন তুমি মাতা হামনাই দেখো ওখানে আমরা বাপুতে একটা পয়সা লাখ করে দেব শুনা ফু আমি চিন্তা করাম বাফরে বসাইতাম গেলা জেল থাকি ওখান ওটা কিতা একটা সমাধান একটা বাবা সমাধান তো আছে বাবা আপনি কেন আপনি চিন্তা করবেন না বাবা আমার তো ডিপোজিট এটা আছে না বাবা ডিপোজিট কিতা জয় একটা বাংলা কিতা তোমারে বারবার বুঝি তুমি মাত্রায় না তুমি কেন মাত্রায় তুমি ডিপোজিট বাংলা কিতা লাগি আমার ডিপোজিট আমি বাংলা না খাটু না কিতা আমি জানি ও একবার কইছি একবার চুপ করো একবার চুপ থাকো কইছিলু জানা নি বাবা ডিপোজিটটা না করছো রে তোমার লাইফ হল লাগে তোমার বাচ্চা খাইছে লাগে বাবা এটা বান দিলে তুমি না হয় নিশ্চয় আমার লাইফের একটা অংশ আমার বাবা এটা তো আমি বলতে হতো না যাই হোক ইজ্জত বাসার মতো একটা ভরসা তোমার কাছে খাই যাবে তাহলে তোমার লাখ বছর হায়াতে ঢুকাতে ফুট আপনার বাকি দিল কি হয়েছে ডিপোজিট কি খুব বাংতাই কি দাও লাগছে মানে মোট কত টাকা যদি একটু হয় না আমরা যেহেতু আমরা তো দুই ভাই দেখা যাক কিতা করা যায় আসলে ঋণ তো আসলো 40 লাখ এখন বাকি রয়েছে 30 লাখ কিতা হইলা 30 লাখ আরো 30 লাখ টাকা রয়েছে আমার দ্বারা সম্ভব আমি অত টাকা আমার দ্বারা নিয়েছি আমি বড় দুই 20-30 হাজার টাকা হইলে দিতে পারবো আমার এটা 30 লাখ টাকা কে মারবো তুই তো একলা মারছিস না রে ভাই ভাই তো আছি আমার কাছে তুই একটু বেশি ফেলাই দিয়ে সপ্তাহ পরে আমরা বাস তো অন্তত জেলে তো যেতে পারো না এই বয়সে এই বয়সে
আব্বা জেলে গেলে থায়া তাতো তাই মারা যাবে এটা ভাই সাহেব তুমি আমার বড় তোমার তোলে বেশি টাকা খরচ হচ্ছে আমি 20-30 হাজার টাকা দিলাম ইমন বাকি তুমি পেলে আমি কোন হিসাব জানিলাম না ভাই কে কত টাকা সংসারে বেশি খরচ করছেন কে কম করছেন আমি একটা মুটু জানিলাম সপ্তাহ পরে মন চিন্তা হইলো গিয়া বাফরে বসাইতাম কিরা জেল থাকে জেলও তাই তা নাই বা 30 লাখ টাকা দিতে খোলা কিতা দেবো আর কোনো অ্যাকাউন্ট নই রাখছো আমি দেব তোমার তো নাই আমার কি খোলা 10 লাখ টাকা দিদে কিতা 10 লাখ 10 লাখ আমি আমি 20 লাখ দিমু আমি 30 হাজার টাকা তো 30 পয়সা বেশি দিব একটা জি বুঝি না এই বাপ কিতা তোর নানি আমার বাপ নানি আমি তো অস্বীকার তুই তো সাইড সাইড মারি তা কইছিস মনে আমি এটা জি বুঝলাম না আমার লাগি তুমি সেট রাখ না আচ্ছা তাই আমার লাগি আমাদের কি করে ঋণ নিছ তোমার দিকে বলে আমরা তো জিগা হছ না তো তুমি দিতাই না খরচ তো ওদের সবচেয়ে তো তো খরচ করছ এটা তো তো বুঝা উচিত ভাই স্যার এর বাপ কিতা তাই কিতা না কোন দিয়ে আশা দিয়ে করে দিছি এটা ব্যাংক জবরা হলে পারে তো জবরা সরি ম্যাডাম দেখো কা আপনারা যদি এখন সিলা সিলু করেন তো কোনো সমাধান হইতো না আপনারা বাড়ির যান গিয়া দুয়ো পাইয়ে মিলিয়া বুঝাফড়া করি একটা সুন্দর একটা সমাধান পাবো যে কিলা আনকি তা করা যায় কেন অফিসও সিল্লানের তো কোনো মানে হয় না বাপ জন্য একলা আমার বাপের জন্য একলা আমার জন্য এইসব ও ভাই সাহেব আমি কই না বাবা বাপের কথা তোমার বাপ তো আমারও কই না আমি কোন টাকা পাইতাম কই কইছ তুই কিলা কিছু টাকা আছে তুই কিলা 30 হাজার টাকা আমার কাছে কিছু টাকা আছে আমি ফিক্সড ডিপোজিট করে দিছি এগুলো আমি ভাবতে পারবো ও এগুলো মরাবা দিলে এই ব্যাপার প্রো আমার বাফর হয়ে গেলে আমি জেলা খাতে আমি মারব একটু তার সময় দিব আমার আর আমার বাফর লগে একটু আলোচনা করবো আপনার চিন্তা করবো অন্তত কেস মামলার ব্যাপারটা আপাতত স্থগিত রাখুক অত বড় সাহস করছো তুমি আমার বাফর ঋণ মানলে তুমি আমার সাড়ে এই দাগি রেডি হয়েছো কাপড় লিয়ে এইটাই বাহ তো বইয়া বইয়া কিতা বাফুয়ারে আর তোমার বাই আর বাইর বড় পূজা করতাম হ্যাঁ যাইতাম নাতে কিতা করতাম তুমি খেনে এই ডিপোজিট একটা বাংতায় চাই রে আমার খো আমার ইচ্ছা করতাম তোমার ইচ্ছা তো ওই রইতো না তুমি ইগু বাংলার বাদে যে ফকির হইবা কোন ফকিরের লগে সংসার করা আমার সম্ভব আমার মা বাসে কিতা ফকির ভিক্ষুক দিকে আমার বিয়া দিছ হই আমার বাসরে বাসাইতে গিয়া যদি আমি ফকির না আরো কিছু যদি হই যাই ওই যে সমস্যা কিতা তোমার তো কোনো সমস্যা নাই সমাজ যে আমার একটা মুখ দেখানি লাগবো আমার বাপর বাড়ি আমার আত্মীয় স্বজনের কাছে যে মুখ দেখানি আমার বাপ যখন জেলে থাকবো তখন আমি কার কাছে মুখ দেখাইতাম জোয়ান দুইটা পাই দিয়ে তা অবস্থায় বাপর ঋণ মারতে পারছে না যখন জেলে বসবো তখন সমাজে আমার কি থাকবো আর আমি সমাজে দেখাই আমার বাপর কাছে যাব না কিন্তু তোমার ভাই ভাই বউ যে সময় টেকা মারলো তোমার বাপর খাস্তো না এখন খানে তোমার বাপর ইতা তারা লইতো ইয়ো রক্ত ফাটতো না তুমি তা সাই দেখি আমি হাসে দিতাম যে আমি কোনো ফকিরের লগে সংসার করতে পারতাম না তুমি গো ডিপোজিট একটা বাঙ বাই ফকির হইবা তোমার অবস্থা খারাপ হইব কি তা ভবিষ্যতে কি তা বাচ্চা খাচ্চা কোনো টেনশন রাখতাম না নি হ্যাঁ তারা যখন কোনো একটা ভবিষ্যৎ লইয়া চিন্তা করব তখন যদি দেখবো আমরা বিক্ষু তারা তারা কিলাম সোসাইটির মুখ দেখাইব আমার বাসে যে ঋণটা করছেন এই বাচ্চা খাচ্চার কথা চিন্তা করি না আমরা দুইটা বাইর কথা চিন্তা করি আমি তো কইছি আপনার কোনো মাত না
Beti jokhon rakho dike lagi beti babar bari ya oi abba beti modla mithi khawa kintu babar modla babar ere munani babi kintu paisa apre den na babarin mara lagi tumi agan mate kintu bipod dekhiye niyo na tumi kita pagol hoicho teha gaso dore ami rin martam dekhiyo kintu tumi amare bujari lagto na ektu ami to hoisi আমি তো কইছি আমি একটু কই দিতাম না ও কথা যাও থাকে ঠিক আছে তুমি তাহলে টেনশন করো না এরে পয়সা ফুল ও তো ব্যাংক থেকে আইয়া বউ লাগে বুঝাপড়া করে যত বুঝাপড়া করো না কেন আর যত বুদ্ধি খাটাই না কেন আমার উপর বুঝা সামাইতে পারতা না আমি একটু কই দিতাম না ও কথা যাও অটল থাকো বুঝছো আল্লাহ তুমি খামোকা টেনশন করো আমি তো কইলাম একটু কই দিতাম না তুমি পয়সা লাগো তারা কিন্তু তোমার মানুষকে বুঝাইতে চাইবো আমারে বুঝাইতে চাইবো আমি কিতা দিয়ে বুঝদা আমার তারা বুঝাইবা আমি বুঝিবি না টেকার বিষয় মিটা মাগনানি টাকা গ্যাস উত্তর টাকা আমি একটা কথা দিতাম না জেসালাম বুঝো তাই নিয়া কেন উত্তর টাকা লোন তুইলা খরচ করুন আমরা লগে পরামর্শ করছুন বাইসা লগে পরামর্শ করছুন টাকা দি কিতা করছুন আমি যাও জানি না কোন তানে টাকা দিলাম তাই তান জি সবাই ভাই ওটা ইমোন জাপা তেরা মিয়ার বউ বেটা রাগ কইরা গেছে কিবে বাপর বাড়ি তেরা মিয়ার উপরে তেরা মিয়া কইছিল আমার ঋণ মারিলি বউ ডিপোজিট পাইনি ও বেটি রাগ করিয়া গেছে গিলে বাবা মারতনে বাবা এটা কিতা হতাম রে বাবা কোসাই মুন্ডাই তো ভাবি গেছন কি এখন যে তুমি টাকা দাও তা আমিও যাইব কি আল্লাহ আমি তো কইলাম আমি টাকা দিলাম না আব্বা আমি একটা টাকা দিতাম তা মারবা তখন আমার এটা নিয়া সাথে গেল ওফ কত ফাঁসা নস তার বাবা আমার তেরা মিয়া যখন রাজি হইছে রে বাবা তার ডিপোজিট পাই দি আব্বা ঋণ মার তে তুমিও রাজি হই যাও না খালি রে বাবা দিও ভাই আমি ইয়া মিশিয়া দিও তো শিয়ার হইয়া আব্বার ঋণটা মারিলাম না কানে আব্বা বাইসে তো মানুষ না আমি তো বললাম 30,000 টাকা দিব নি আমি আর কত আমার তো ঠিকান মানতো দিব ওফ 30,00,000 টাকার দিন আর তুমি 30,000 টাকা দিতে আমি আব্বা দেখো না কত 30,000 টাকা আমরা এলাকাতে অনেক গরিব বুড়ারে সাহায্য করি ওখানে একটা বেড়ার মাঝে পড়ে গেছি আব্বা এর লাগে তুমি তো দিও তো নর গেছে আব্বা আর পাঠান বেটা ওখান দেব আব্বা আমার খবর হইছে আমার ডিপোজিট কত টাকা আছে ওগুন নিবাল নাই কত দা তো তার বানা করা কোন আমি টাকা দিব কিলা বসে এটা ভবিষ্যৎ আছে আমার কয়েকদিন মধ্যে বাচ্চা চুইব আমি পারতাম না আব্বা না আব্বা তাল বাহানা করলাম না রে ফুল আব্বা তো বিপদ ফরিয়া এটা ওবা তাল বাহানা তো না দিতে কিতা বাইসা রে কই দিবা নাই আমি পারতাম না ও আমি 30,000 টাকা রুই একটা কই দিতাম না এ তো দিব রাজি হইছে রে বাপু এ তো তাই দিতে দেব না রাজি হইছো তে তুমি আমার কাছ থেকে নিতে চাও করে আমি কইরাম রে আমার তেরা মিয়ারে 1,00,000 হামনা রে বাসা পাইবা রে বাপু দিও জনে বাইকিয়া দিলে তে তার উপরে বাটা কম পড়লো রে তাই তো কইরা আপনি 30,000 দিবা আচ্ছা দাও 12,000 টাকা দিব না দাও অফ 35,000 টাকা নিয়া আমি কি টাকা পাবো তোমার কি দাম 30,00,000 টাকা দিলে নিবা আমার কি দাম 30,00,000 টাকা এটা খোদা হোক আমি কইলাম 30,000 টাকা তখন আরো 5,000 কইলাম দিব নি যন্ত্রণা নাই যন্ত্রণা কি তা নাই রে বাবা তুমি লোন তুলতা আর লোন তুললে তো আমার পরামর্শ করলে না আমি আর টাকা কি দাম হল ওখন আপা কিতা করতাম রে ফুল বড় পয়সা পেলাম ও তুমি কিতা করতাম আমি কিতা করতাম আচ্ছা রে বাবু তে আর কিতা করব তুমটা যখন দিতাই না তে তো আর কিতা করব আপার যেখান বাইক তো ওখান ও পেন কর বেটি কুতা তো দিয়া আইলে বাবা তে যেখান ফার একটা বুঝ দিয়া দিল আচ্ছা দি মনে বুঝাই ও বাটা ইমোন তেরা মিয়া 20,00,000 দিলাই মনে রে বাপু তা তুই 10,00,000 টাকা দিলা রে বাপু তাই কইস না রে 30,000 দিবা এর বেশি এক টাকা দিতে পারতা না পোষালে নিবা না পোষালে নাই আব্বা আমি কিতা কইতাম আচ্ছা দাও আরো 5,000 দিয়া 40,000 করে দিব নি আমি তো পয়সা লই মাইতে কবি তুমি বল 40,000 টাকা নাই আর আমি এক টাকা হস্ত না বা নাফসাই আচ্ছা রে আচ্ছা আচ্ছা ডিপোজিট উপর আপনার দাম আমি কি দাও তোমার বাপ তুমি জানো এ যন্ত্রণা আমাদের টিহাই উনিয়া তাই খরচ করছেন খারে দিছুন লোন তুলছুন আমরা লোন কোন পরামর্শ নাই ওখন ওর ঋণ মারি দাও 10,00,000 টাকা দাও টিহা তোমার কি গাছ আছে মাই দিবেটি আইসো নিয়া আচ্ছা সিসা কোনো ফয়সালা হইছে না গো পুর কোনো ব্যবস্থা হইছে না গো মাই মাই গো আমি আমার দিও ফুয়ার বউরে লইয়া বইছিলাম বইয়া কইলাম গো মাই যে রে ফু তো হল
আমি তো লল্লা একটা লোন বাকা আগে তুলি লাইছিলাম ওখান তোমরা জেলা পারো না আমার একটু সাহায্য সহযোগিতা কই দাও ও ঋণটা মারা দেখো সহযোগিতা করো রে বাপু তো এখন গো মাই তারা কেউ দিতে রাজি না তারা দিতে ওখান দেখো যাও রাজি হয়েছে আমার বড় ফুয়ায় কিছু একটা সাহায্য করবো কইছে এখন আমি চিন্তা করে দেখলাম গো মাই আমার বড় ফুয়া যদি না আমার সাহায্য করার যায় করলাম চুরি শেষ হয় চুর ও ফুয়াইন তোর লাগে সারাটা জীবন পরিশ্রম করলাম ঋণ ভিন লোন তুললাম ফুয়াইনটি আমার চায় না গো মাই আর যে ফুয়াটায় বেশি টেকা উড়াইছে ও ফুয়াটায় আমার বেশিরভাগও দূর দূর করল রে গো মাই মামলা হইতে ওই যাক বেটি সাসাজি এখন আমি কোন পর্যায়ে যাইতাম এবং কী কীতা করতাম এটা আপনি আমার হইয়া দিন আমার তো গিয়ে অফিসে গিয়ে একটা বুঝ দেওয়া লাগবো তার আগে মাই গো তোমার করণীয় আর কিতারে ফুল তোমার করণীয় তুমি যা হাসা ইয়া পাইছো তা গিয়া হইবে আমি রে ফুটক কম তারার আইনে যেটা লয় ব্যাংকর আইনে যেটা লয় তারা ওটা করি লাভ রে ফুট তুমি গিয়াও কোথা ওই রে ফুট আমি যা ডিসিশন নিছি রে মাই বুঝছো না নিছি তুমি ও ব্যবস্থা করো রে ফুট বুঝছো তোমার কাগজপত্র সব তা রেডি আছে জি বাকিগুলো সব রেডি আছে কাগজগুলো সব তা তো রেডি থাকে ঠিক আছে রে মাই আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ ওয়ালাইকুম বাপে তো ঋণ পরিশোধ আমরা লাগি আমরা যদি টাকা সত্য বাপ ঋণ মারি না তো আমরা বাপর কত বাক আছে চেষ্টা করবো আমার বাপর ঋণ আমি মানার আপনার বাপর কত টাকা ঋণ এখান তো আপনার ভালো করে জানা আছে জি জানা আছে 30 লাখ আপনি একলা ঋণ মারতা চেষ্টা করবো যদি ঋণ মারতাম না পারি অন্ততকে আমার বাপরে আপনারা জেল না দিয়ে আমার দিবা বাইসা বাপর ঋণ যেগুলো তুমি মারিলি ভাই তা আমরা কিতালে কিনব বইয়া রাখছি ওখান না তো কিতালে আমরা বইছি একটু আপনার শেষ সিদ্ধান্ত জি বক্তব্য আমরা শেষ সিদ্ধান্ত তাইলে আপনি আপনার বাপর ঋণ মারবা জি চেষ্টা করুন বাপর ঋণ মারতে গেলে তো আমার একটা তো লিগা আপনি সাইন করতে হবে করব সমস্যা আচ্ছা বুঝা কাম করব এসে কিন্তু বুঝতে হবে আমি অর্থাৎ স্টোর করতাম জি এটা তো বাসার দলিল আর সম্পূর্ণ তো আমার নাম লেখা আমার নামে দলিল জি ব্যাংকের নিয়মে দলিলটা করা হয়েছে আচ্ছা ম্যাডাম আমি তো একটা জিনিস বুঝলাম না বাই হিসাবে আব্বার ঋণ মারার পেপার তো শুরু করতাম তে বাড়ির দলিলও সই করে তাই বাড়ির মালিক হইনি অবশ্যই বাড়ির মালিক আমার তেরামিয়া ওই তো ফালে কারণ তেরামিয়া যদি না আমার ঋণর বোঝা তার মাথাত লইতো মানে আমার বাড়ি কান আমার নামে
এখন দেখলাম চিন্তা করি আমার ফুয়া আমি যাচাই মশাই করতে গিয়া দেখলাম আমার ফুয়া তো তেরামি কেন আমার না তোমার ফুয়া নাই অবশ্যই তুমি আমার ফুয়া তুমি যে সময় হুঁচুরে বাবা বাপর ঋণ ঋণর বুঝা উপরে পড়ে ছিল এই সময় তোরে বাবা আলগো সৃষ্টি গেছো এই সময় তো তুমি আমার ফুয়া স্বীকার করাই না রেবু আব্বা জ্যেষ্ঠ আপনি করা এটা ঠিক করে না আব্বা সপ্তাহ পরে ইমন আমার ভাই হয় রে বল আব্বা যা করছি আর যা করলাম বুঝতে পারলাম রে আর ও যে ঋণ দেব আমার কোনো ঋণ না ঋণ না না রে ও যে ব্যাংক তো নেই সেন মহিলা সিধা বেটি তুমি তো দেখি আশ্রয় কুমার হাসির কথা বেটিরে আমি আমিও বুঝাইবার যাই আনছি তোমার তাহলে পরীক্ষা করার লাগে রে অথচ আমার ঋণ হুনিয়া আমার ইমনে এক যারা সারা কিছু না রে বরং সাববারে তুমি সাগর টেলা মারি ফালাইছে আর আমার সম্পত্তি বেশিরভাগ ইমন তুমি নষ্ট করছো আচ্ছা যাই হোক আমি তোমার দাদার লগে হার করে করছি আমার বাইরের যা বিষয় সম্পত্তি আছে তোমরা দিও বাইরে সমান দিছি রেবু খালি আমারও বাড়ি খান বাড়ি খান তো আমি আমার তেরামিয়ারে দিলাম আমার তেরামিয়া যেহেতু আমার রিক্স হয়েছে ই বাড়ি পাওয়ার অধিকারী একমাত্র তেরামিয়া